এনটিভির দর্শক যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সুইজারল্যান্ডের জেনেভা শহরে। ইউনাইটেড নেশনের যে দপ্তর আছে এখানে, আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসেছেন, এবং এটাকে কেন্দ্র করে ইউরোপের যতগুলো দেশ আছে সবখান থেকে বিএনপির নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা ডেমনস্ট্রেশন করছেন শেখ হাসিনা যেখানে সেখানে প্রতিরোধ। এই ডেমনস্ট্রেশন চলছে এবং ইউরোপ যুক্তরাজ্য, ইউরোপের বেসিক্যালি যুক্তরাজ্য বিএনপির অনেক নেতা কর্মী এসেছেন। আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো এবং লাইভ দেখাবো যে আজকের ডেমনস্ট্রেশন। আপনারা দেখতে পারেন যে এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি পুরাটাই আমরা আপনাদেরকে দেখাবো। এখন আমরা অনেক দীর্ঘ লম্বা লাইন আমরা দেখছি, সবাই যার যার ব্যানার নিয়ে তারা কিন্তু ডেমনস্ট্রেশনে হাজির হয়েছেন এবং ডেমনস্ট্রেশন চলছে, বক্তব্য চলছে। আমরা যাচ্ছি পাশে, দর্শক আমরা এখন কথা বলবো বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমানের কাছে। মাহিদুর, আজকে আপনার কাছে জানতে চাইবো যে আজকে ডেমনস্ট্রেশন সম্পর্কে যদি কিছু বলেন। ধন্যবাদ দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদেরকে বিএনপির। আমরা এখন কথা বলবো যুক্তরাজ্য বিএনপির, দর্শক আমরা এখন কথা বলবো যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি এম এ মালেক ভাই উপস্থিত আছেন। মালেক ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই ডেমনস্ট্রেশন সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড নেশন এখানে আপনারা আসছেন, আপনি একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আজকে এই যে জাতিসংঘের সামনে জিনিবাতে ইউকে এবং ইউরোপের প্রত্যেকটা দেশে এবং বিএনপি নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী, আজকে কয়েক হাজার নেতাকর্মী এখানে উপস্থিত। এখানে যে বাংলাদেশে মধ্যরাতের নিশিরাতের সরকার হাসিনা এবং মাফিয়া হাসিনা, ডাইনি হাসিনা, ভারতের তামেদার হাসিনা,
এবং দেশের অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া করার হাসিনা এবং শেয়ার মার্কেট লুট করে বাংলাদেশের সম্পদ দেশের বাইরে তার মেয়ে তার ছেলে তার বোন মিলে লুট করে তারা আজকে এখানে আসছে জাতিসংঘের সামনে আমরা তাকে প্রতিরোধ করতে আসছি মাদার অফ ডেমোক্রেসি দেশবন্ধু বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে ওনাকে জেলের ভিতরে বন্দি করে রেখেছে তো উই ওয়ান জাস্টিস উই ওয়ান ডেমোক্রেসি আগামী নির্বাচন যেটা বাংলাদেশে আমরা বিশ্বাস করি হাসিনার আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না আমরা কোনো নির্বাচন করতে দিব না এই জন্য আমরা আমেরিকাকে সাধুবাদ জানাচ্ছি যে আমেরিকা যে স্যাংশন দিয়েছে আমরা আহ্বান জানাবো ইউনাইটেড নেশনের প্রত্যেকটা দেশ যেন হাসিনাকে অবরুদ্ধ করে ডিকটেটার হাসিনা মাফিয়া হাসিনাকে যেন তারা গ্রহণ না করে আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আমরা আপনাদের প্রচারের মাধ্যমে দেশের মানুষকে আমরা আহ্বান জানাবো যে ফয়সাল হবে রাজপথে এখানে আমরা ইউরোপের মাটিতে ও রাজপথে আমরা এখন তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ আজকে বাংলাদেশকে তারা সিকিম বানাচ্ছে বাংলাদেশকে একটা গুমের নগরী করে ফেলেছে বাংলাদেশকে একটা জেলে পরিণত করেছে তা আমরা এই কারণে সবগুলি মিলাইয়া আমরা চাই এখন আমাদের দেয়ালের সাথে পিটকে গিয়েছে এই জন্য আমরা এখানে আসছি আমরা জাতিসংঘের প্রত্যেক দেশের প্রতিনিধিদের কাছে আমাদের উদান্ত আহ্বান আগামী নির্বাচন ফ্রি ফেয়ার নির্বাচন হওয়ার জন্য এবং হাসিনা আন্ডারে বিএনপি কোনো নির্বাচনে যাবে না আমরা আশা করছি কোনো নির্বাচন ধন্যবাদ দেবে মালিক ভাই দর্শক আমরা এখন যাচ্ছি আমরা দেখে পুরোটা আবার এই ডেমনস্ট্রেশনটা আমরা এখানে এটা দেখাচ্ছি যে অনেক মানুষ আসলে আসছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সবই কিন্তু ইউরোপ আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছেন পর্তুগাল ইটালি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা পেয়েছি দুজন যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবকদের সংগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দলের শাহিন আহমেদ নাসির শাহিন ভাই আপনার কাছে জানতে চাইব আজকের ডেমনস্ট্রেশন সম্পর্কে বাংলাদেশে অবৈধ খুনি ডাইনি হাসিনা যেখানে আসে সেখানেই প্রতিরোধ করা হয় প্রতিবাদ করা হয় কারণ প্রবাসী বাংলাদেশিরা যেখানেই শেখ হাসিনা আসে সেখানেই প্রতিরোধ করে প্রতিবাদ করে আজকে দেখেছেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই সুইজারল্যান্ড সুইডেন ইটালি ফ্রান্স স্পেন পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে জাতীয়তাবাদী এবং প্রবাসী কয়েকশো মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং মানুষের একটিই দাবি অবৈধ খুনি শেখ হাসিনার পদত্যাগ অবিলম্বে প্রত্যাগ করতে হবে কেয়ারটেকারের অধীনে ইলেকশন দিতে হবে যতদিন পর্যন্ত সে কেয়ারটেকারের অধীনে ইলেকশন দিবে না পদত্যাগ করবে না এই প্রবাসী তথা বাংলাদেশের যেখানে হাসিনাকে পাওয়া হবে সেখানেই তাকে প্রতিরোধ করা হবে প্রতিবাদ করা হবে এটা বাংলাদেশের গণমানুষের পক্ষে অবস্থান নেওয়া এটা গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া আমরা যেহেতু প্রবাসীরা ব্রিটিশ বাংলাদেশি বা ইউরোপিয়ান বাংলাদেশি যারা আছি আমাদের দেশের জন্য আমাদের প্রাণ আছে ভালোবাসা আছে আমরা চাই আমাদের দেশের গণতন্ত্র ফিরে আসুক আমাদের দেশে মানুষের ভোট দেওয়ার সুযোগ পাক তাই
এখানে শেখ হাসিনাকে অবরোধ করা প্রতিরোধ করা প্রতিবাদ করার মানে হলো সে বুঝতে পারো বাংলাদেশের মানুষ তাকে কোনোভাবে দেশে বিদেশে ছাড়ছে না অবিলম্বে সে প্রত্যাহার করুক ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলবো এখন এই যে লিমন আছেন যুক্তরাজ্য বিএনপি নেতা এবং তিনি স্বেচ্ছাসেবক দল সহ কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সদস্য এজে লিমন আপনার কাছ থেকে জানতে চাইবো আজকে আমি ইংল্যান্ডের নেশনের সামনে আছি এখানে আজকে যে ডেমনস্ট্রেশন আছে এটা নিয়ে আপনার কাছে বক্তব্য শুনবো আপনি অতীতে অনেক ক্ষেত্রে বক্তব্য শুনেছেন আমার আর নতুন করে কিছু বলার নেই বক্তব্য একটাই শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন এবং দেশনায়ক তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ এই বাংলাদেশটা আবার আমাদের ফিরিয়ে নিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ সেজন্য আমাদের এই আন্দোলন চলবে এটাই আমাদের বক্তব্য যুক্তরাজ্য সহ ফ্রান্স পর্তুগাল থেকে যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্র স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন ইউনাইটেড নেশন এবং এইখানে দীর্ঘ 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 লাইন অনেক বড় মিছিল চলছে প্রতিরোধ প্রতিবাদ নিয়ে শেখ হাসিনা এখানে এসেছেন ইউনাইটেড নেশনের এই অফিসে এবং এইখান থেকে আসলে তিনি বেরিয়ে যাবেন আমরা জানি যে মিটিং শেষ হয়ে তিনি চলে যাবেন কিন্তু যুক্তরাজ্য বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ফ্রান্স থেকে এসেছে তারপরে পর্তুগাল থেকে এসেছে ইউরোপে সব দেখিয়ে তারা এসেছে এবং আমরা দেখতে পাবো যে আসলে কি হচ্ছে এখানে We want justice! We want justice!
ছবি তুলবাই না আস্তা রাইট তো বিতুলবাই নেই আস্তা রাইট কিন্তু ওখান মিছিলে আমি যেটা কোনো কিছু ওকে তো করে দিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি কারণ বাংলাদেশের অনির্বাচিত বিনামূল্যের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসছে এই শেখ হাসিনা বাংলাদেশের ভোটের অধিকার কেড়ে নিয়েছে গণতন্ত্র তার প্রতিবাদে আমরা এখানে ধিক্কার জানাতে এসেছি আমি আবারও সাবেক ছাত্র সনিরূপের পক্ষ থেকে ধিক্কার জানাই শেখ হাসিনাকে এবং আমি বাংলাদেশের আপামর জনগণকে একটি কথাই বলবো আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের টেক ব্যাক বাংলাদেশ স্লোগানে আমরা আছি এবং আগামী দিনের বাংলাদেশ গঠন করার পথ নিয়ে আমরা কাজ করে যাব ধন্যবাদ সবাইকে আগে আমরা দর্শক আমরা দেখালাম আপনাদেরকে অনেকক্ষণ যাবৎ দেখাচ্ছি ডেমনস্ট্রেশন কেমন চলছে আমি আরিফ মাহফুজ আজি আপনাদের সাথে এবং এখন কথা বলবো যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নেতা স্বেচ্ছাসেবক দলের জনাব আবুল হোসেন ওনার সাথে কথা বলবো আমি ইউনাইটেড নেশনের যে অফিসটা আছে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন এই ভিউটা সহ ধরে আমি আবুল হোসেন ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম আবুল হোসেন ভাই আজকের ডেমনস্ট্রেশন সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই ধন্যবাদ আমরা আজকে এখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা লাইভে আছেন এবং সেই সাথে সাথে অবৈধ ফ্যাসিস্ট নির্বাচিত এই শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য আপনারা দেখেছেন ইউরোপ তথা বিশ্বের জাতীয়তাবাদী প্রেমিককে এখানে প্রমিত হয়েছে অবৈধ ফ্যাসিস্ট অনির্বাচিত এই সরকারকে এই ব্রোকেন চেয়ার যেখানে একটি ঐতিহাসিক স্থান এবং ইউনাইটেড নেশনের যে হেডকোয়ার্টারে এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা অবৈধ শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য এখানে জাতীয়তাবাদী দল শৈলীটা উপস্থিত হয়েছে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই এই সংগ্রাম তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে এবং বাংলাদেশকে গণতন্ত্রের স্বাদ দিতে বাংলাদেশের মাটির মানুষকে গণতন্ত্র উপহার দিতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা যে আন্দোলন সংগ্রাম করছি তারই অংশ হিসাবে এই অবৈধ শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে সাথীয় বন্ধুরা আপনারা আপনার ঠাকুর এবং আরও অনেকজনের গুণীজনদের বক্তব্য শুনবেন আপনারা ওনাদের কাছ থেকে আজকে কীভাবে আমরা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স
আমরা এই মুহূর্তে উপস্থান করতে চাই বাস শহরে আপনারা জানেন বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসেছে আমরা প্রতিবারের মতো আমরা গণতন্ত্র উদ্ধার করতে আমরা সম্মিলিত হয়েছি আমাদের প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ আমাদের গণতন্ত্র পূর্ণ উদ্ধার না করে আমরা করে ফিরে যাব না একজন কি করে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে জেনেভাতে আপনার পরিচয় বলেন ভাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিনল্যান্ড শাখার সভাপতি আজকে জেনেভা এই ইউনাইটেড নেশনের সামনে এসেছি আমরা বর্তমান একাত্তরে 30 লক্ষ জনগণের শহীদের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই শহীদদের কলঙ্কে রক্তে কলঙ্ক দাগ দিয়েছে এই অবৈধ হাসিনা আজকে আমেরিকা থেকে আমরা স্যাংশন খেয়েছি এই গণতন্ত্রের জন্য অতএব আমাদের আজকে সমস্ত ইউকে থেকে আরম্ভ করে সমস্ত ইউরোপের নেতৃবৃন্দ এই জেনেভাতে একত্রিত হয়েছি আমাদের এক দফা এক দাবি তত্ত্বাবধায়কের সরকারের আন্ডারে আমরা বাংলাদেশে নির্বাচন চাই এবং বাংলাদেশে নির্বাচন হবে টেক কেয়ার গভর্নমেন্টের আন্ডারে এই হাইনি সরকারের পদত্যাগ চাই আজকে এই জেনেভার মাটিতে দাঁড়িয়ে এই ইউনাইটেড নেশনের সামনে দাঁড়িয়ে এই হাইনি এই হাইনি সরকারকে রং হেডেড হাসিনাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ টেক ব্যাক বাংলাদেশ তারেক রহমানের প্রত্যাবর্তন জিন্দাবাদ জিন্দাবাদ এক দফা এক দাবি সুইজারল্যান্ডের সুইজারল্যান্ড দিয়ে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি কোস্টিয়া বিএনপি আর সুইজারল্যান্ড বিএনপি একই সাথে স্লোগান ভাই ভাই নাসাত বল 1 2 3 4 শেখ হাসিনা নো মো ভোট চোর ভোট চোর আওয়ামী লীগ ভোট চোর আমরা এখানে সমবেত হয়েছি জেনেভায় রকেট চেয়ারের সামনে আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জনবিক্ষোভ চলছে একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশে একটা আন্ডার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে বাংলাদেশের জনগণ একটা ভোট চায় যে যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা আজকে এই পক্ষ থেকে আজকে সুইজারল্যান্ডের বিএনপি পক্ষ থেকে সবাইকে সালাম আলাইকুম আমরা আজকে সুইজারল্যান্ড সহ সমস্ত ইউরোপের নেতাকর্মী একসাথে হয়েছি আমাদের একটাই দাবি এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি এই রং হেডেড হাসিনা বাংলাদেশের জনগণের গণতন্ত্র গুম হত্যা ব্যাংক ডাকাতি লুট সব কিছুর জন্য জড়িত এই রং হেডেড হাসিনা উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি মোর শেখ হাসিনা এই বাংলাদেশ এনি মোর থ্যাংক ইউ নাসিম আজকে কেমন আছে আসো আজকে গোটা ইউরোপ থেকে আমরা প্রতিরোধ করার জন্য উপস্থিত হয়েছি আমি ইউরোপের এবং যুক্তরাজ্যের থেকে আসা প্রত্যেক নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত না এই খুনি হাসিনা এই বাংলাদেশের মাটি থেকে খুনি হাসিনা বিদায় নেবে বাংলাদেশের সরকার থেকে খুনি হাসিনা বিদায় নেবে এবং বাংলাদেশে সম্পূর্ণ নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে দেশনায়ক তারেক রহমান বীরের বেশে ফিরে যাবেন বাংলাদেশে মুক্ত হবেন গণতন্ত্রের মা দক্ষিণ এশিয়ার অভি সাংবাদিক অতি দেশে হচ্ছে ব্যায়াম খালেদা জিয়া আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ ধন্যবাদ বাবু ভাই বলেন ধন্যবাদ বলেন ইংল্যান্ডে
এই আফজল আজকের এই লড়াই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এই লড়াই আমাদেরকে জিততেই হবে আর জিততে হলে আমাদেরকে লড়ে যেতে হবে আমরা লড়াই করতে এসেছি আজকে শেখ হাসিনাকে প্রতিহত করার মাধ্যমে আমরা আশা এবং বিশ্বাস করি আগামী মাসের ভিতরে এই সরকার শাসকের পতন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দিন বাংলাদেশ চলবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে গিয়ে বাংলাদেশের 19 কোটি মানুষের নেতৃত্ব দিবেন আজকের এই বিক্ষোভ সমাবেশ এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের এটাই আমাদের ওয়াদা এবং এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত শেখ হাসিনার পতন শেষ না হওয়া পর্যন্ত আমরা লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনারা দেখছেন প্রতিনিয়ত অপরেট সংগ্রামী নেতৃবৃন্দ এই সফরের দেশ সুইজারল্যান্ড এবং এই গ্রুপের চেয়ার ঐতিহাসিক চেয়ার এই চেয়ার এখানে বসে যাচ্ছে সদর দপ্তর ডাকা হয়েছে যে বাংলাদেশে রাতের আধারে ভূত ডাকাতির মাধ্যমে অবৈধ ক্ষমতা দখলদার দখল কেন এবং গণতন্ত্রবিহীন কেন সরকার চালাচ্ছে দীর্ঘ যুগের পর যুগ ধরে আজ বাংলাদেশের মানুষ এই গণতন্ত্রের মুক্তি চায় ইসলাম মূল্যবোধের মুক্তি চায় এবং যেখানে গণতন্ত্র প্রতিহত হবে সেই নিরিখেই গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশায় আজকে হাজার হাজার নেতাকর্মী ইউরোপ থেকে জমায়িত হয়েছে এবং তারেক রহমানের নির্দেশে ফেক ব্যাক বাংলাদেশ এবং বাংলাদেশের একটি পথে ফয়সালা হবে রাজপথে এই আন্দোলনে লিপ্ত আছে দেখতে থাকুন আপনারা আমরা শেখ হাসিনা আসলে এইখানে শেখ হাসিনাকে জুতা পিটন করা হবে জুতা থেরাপি দেওয়া হবে ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ ভালো আছো তুমি ঠিক আছে গুড আমি তো পানি রেবিল করে দিয়ে আমি মানি বেজিএম বিএনপি পুরা বেজিএম বিএনপি সবদম মানি ইকবাল আমরা আরিফ সরকার কই ভাই আমরা এসেছি
সাধারণ সম্পাদক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য
বিশ্বব্যাপী যেখানে শেখ হাসিনা সেখানেই প্রতিরোধ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সর্বদাই প্রস্তুত থাকে আর টেক ব্যাক বাংলাদেশ তারেক কুমারের নির্দেশ টেক ব্যাক বাংলাদেশ এবং বাংলাদেশ যাবে কলকাতায় ফয়সালা হবে কাজ করে অবৈধ ফ্যাসিস্ট অনির্বাচিত ভূত ডাকাত এই শেখ হাসিনাকে প্রতিহত করতে করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইউরোপে একটি সত্য অবস্থান নিয়ে আছে এবং তার নেতৃত্বে জনাব শাহিন আহমেদ নাসির আহমেদ শাহিন এবং আমি মোহাম্মদ আবুল হোসেন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সেলিম আছেন তারপরে আকরাম আকরাম আছেন লিটন আছেন আপনারা দেখেছেন এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সত্য গাঠ হিসেবে ইউরোপে তারেক রহমানের নির্দেশে টেক ব্যাক বাংলাদেশ এই আন্দোলন প্রতিষ্ঠিত করার জন্য গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠিত করার জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরণ সংগ্রাম চালিয়ে যাবে আপনারা দেখতে থাকুন যদি আজকে শেখ হাসিনা এই সামনের গেটে দিয়ে ঢুকতে চায় ইনশাল্লাহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেখ হাসিনাকে যেভাবে ইউরোপে প্রতিহত করেছে লন্ডনে প্রতিহত করেছে আজও তাকে জুতা পিটা করা হবে ধন্যবাদ অবৈধ শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য আমরা জাতীয় কর্মীরা পুরো ইউরোপ জুড়ে যে মহড়া দিচ্ছে সে পার্লামেন্ট মল্লিকের নেতৃত্বে একসময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইউরোপে প্রতিষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ আজও যদি শেখ হাসিনা এই সামনে জব দাঁড়িয়ে ঘুরতে চায় তবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যে কোনো মূল্যে প্রতিহত করবে কতদিনে আপনারা দেখেছেন আমরা শেখ হাসিনাকে বারবার প্রতিহত করেছি এবং সামনের দরজা দিয়ে ঢুকতে দেই নাই তার জন্য যা কিছু বরণ হয় ইনশাল্লাহ আমরা নেব তবে এই অবৈধ ঋষিরাতের ভূত দেখা শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা থেকে টেনে হয়েছে না বাবু এবং এই যে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টারেও আমরা তাকে আজকে যে ডাকা হয়েছে তার প্রতিবাদ করার জন্য জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন ধন্যবাদ আমি পারভেজ মল্লিক সাহেবকে বলবো কিছু বলার জন্য এই অবৈধ ফ্যাসিস্ট অনির্বাচিত সরকারকে যে জাতিসংঘ সদর দপ্তরে Thank you.
এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলাদেশের সম্পূর্ণভাবে অবৈধ প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে অধিকার দিতে হবে, গুম খুন বন্ধ করতে হবে। ভোটের আগে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেকিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আজকের প্রমাণ হয়ে গেছে এই বিক্ষোভ, বাংলাদেশের রাজনৈতিক সংকট অবিলম্বে এই রাজপথে ফয়সালা হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে। Thank you.
না ভোট চোর চালো রে চালো আগুন চালো উনি আসি না রে গদিতে আগুন চালো একসাথে এই লড়াই এই জিতবে খেলা Thank you.
আরেক বার ইন্টারভিউ নিছি ইয়েল আছে এতে Yeah!
আর কিছু নাই। Five minutes.
ঘুমাইছেন আপনারা দেখছি দুইটার সময় রওনা দিচ্ছি তাই নাকি আচ্ছা এখন কোনো কথা যদি বলছেন না কথা কোনো সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এক সময়ের তুখোর ছাত্রনেতা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সভাপতি এবং স্বেচ্ছাসেবক দল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তিনি তিনি সেন্ট্রাল কমিটি স্বেচ্ছাসেবক দলে ছিলেন এবং বর্তমানে যুক্তরাজ্যে আছেন এবং যুক্তরাজ্য বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক আমাদের প্রিয় পারভেজ মল্লিক ভাইয়ের কাছ থেকে আমরা আজকের ডেমনস্ট্রেশন সম্পর্কে আমরা কিছু শুনব পারভেজ ভাই ধন্যবাদ রাহুল ভাই আপনি জানেন সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের যে অফিস তার সামনে আজকে আপনার যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে সেই নেতাকর্মীদের যে ঢল নেমেছে শুধুমাত্র এই বাংলাদেশের অবৈধ খুনি ডাইনি সরকারের প্রধান শেখ হাসিনা এই আগমনকে প্রতিহত করার জন্য আপনারা জানেন বাংলাদেশের ব্যক্তি বাক স্বাধীনতা বলে কোনো কিছু নেই কিন্তু বহির্বিশ্বের যে মানুষ যে জনতা আজকে জেগে উঠেছে তো আমাদের প্রাণবীরনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতা কামনা করছি এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন সেই আন্দোলনে আমরা অচিরেই আমরা বিজয়ী হব বলে আমরা প্রত্যাশা রাখি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন অচিরেই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ এই আশা এবং প্রত্যাশার জন্য আসসালামু আলাইকুম সুইজারল্যান্ডের জেনেভা ইউনাইটেড নেশনের সামনে অসংখ্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন আমাদের আরো বিবরক্ত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব নাসির আহমদ শাহীন সাহেবের নেতৃত্বে আরেক স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক সেলিম সাহেবের নেতৃত্বে অসংখ্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আজকের সুইজারল্যান্ডের জেনেভায় ইউনাইটেড নেশনের সামনে উপস্থিত হয়েছেন এখন আমরা কথা বল আজকের এই বিক্ষোভ সমাবেশ নিয়ে কিছু বলবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব নাসির আহমদ শাহীন আছেন এখানে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন সাহেব সহ আমরা কথা বলবো প্রথমে স্বেচ্ছাসেবক দলের নাসির আহমদ শাহীন সাহেব এক দফা এক দাবি
হাসিনা কবে যাবি ধন্যবাদ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদের এই বাংলাদেশে কোন নেতা আছে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে কোন নেতা আছে শাহিন ভাই সেলিম ভাই লিটন ভাই এর মনোনীত কোন নেতা আছে স্বেচ্ছাসেবকদের কোন নেতা আছে সংক্ষিপ্ত আকারে বলতে হবে সবাইকে অনুষ্ঠান ভাই যেই থাকি সেটা আমাদের সাথে এখানে আছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জনাব আবুল হোসেন সাহেব আজকের বিক্ষোভ সমাবেশ নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিশেষ ভাবে স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এই সামনের প্রতিনিধি ঢুকতে চায় ইনশাল্লাহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেখ হাসিনাকে যেভাবে ইউরোপে প্রতিহত করেছে লন্ডনে প্রতিহত করেছে আজও তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন দেশ থেকে আগত আহ্বায়ক সদস্য সচিবকে আমি সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং আমাদের বিপ্লবী সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাতিবা হাসানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আমরা এক দফার এক দাবি শেখ হাসিনা বাংলাদেশে আর কোনো থাকতে পারবে না ক্যাটেগরির আন্দোলনের অধীনে নির্বাচন দিতে হবে এবং আমাদের নেত্রী আমাদের মা সুন্দরী বেগম খালেদাকে মুক্তি দিতে হবে এবং মুক্ত করতে হবে এবং আমাদের নেতা আমাদের অভিভাবক স্বেচ্ছাসেবকদের সাংবিধানিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানকে আমরা বিলের বেশে দেশে ফিরে নিয়ে যাব এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সেলিম সাহেব। আপনারা জানেন এখানে শত শত নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আমরা সবাই চেষ্টা করব কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুই এক মিনিটের বক্তব্য নেওয়ার জন্য, তাই দয়া করে আপনারা যারাই কথা বলবেন এক মিনিটের ভিতরে শেষ করে। এখন কথা বলবেন স্বেচ্ছাসেবক দলের আর এক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি সবসময় সহযোগিতা করে থাকেন সিনিয়র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহিনকে, আসলাম ফকির লিটন ভাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশ সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। ধন্যবাদ আসলাম ফকির লিটন।
Ah,
সুইজারল্যান্ডের বিএনপির অন্যতম নেতা কাউসার আহমদ সাহেবকে আজকের এই বিক্ষোভ সমাবেশ নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আহ্বান করবো। অপু ভাই এখানে দাঁড়ান। যারা আমাদেরকে দেখছেন দেশ এবং কমার্স থেকে সবাইকে জানাচ্ছি বাংলার জাতীয় দল বিএনপির পক্ষ থেকে প্রচন্ড সালাম এবং অভিনন্দন। শিশির ভাই আপনারা আজকে আমরা এখানে সমবেত হয়েছি সুইজারল্যান্ডের, তার কারণ বাংলাদেশের ইলিগাল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আজকে এখানে উপস্থিত আছেন, তার প্রতিবাদে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। ইউরোপ থেকে হাজার হাজার নেতা কর্মী আমরা এখানে সমবেত হয়েছি। বাংলাদেশের আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ শেখ হাসিনা এই ইলিগাল হাসিনাকে প্রথম না ঘটিয়ে আমরা কেউ এই আন্দোলন ছেড়ে ঘরে যাবো না, ঘরে ফিরে যাবো না। ইনশাআল্লাহ তার একটা আমার নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হবে, বাংলাদেশের ভূমি অধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আবার আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরে পাবো। অর্থাৎ সবাইকে সালামের শুভেচ্ছা জানিয়ে আগামী এই চলমান আন্দোলনকে সফল হওয়ার আগ পর্যন্ত সবাই মাঠে ময়দানে থেকে এই আন্দোলনকে সফল করব এই প্রতিজ্ঞা এবং এই প্রত্যাশা রেখে সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এখন কথা বলবেন আমাদের সুইজারল্যান্ড বিএনপির সাবেক সদস্য সচিব মইনুল হক অপু সাহেব, আজকের এই বিক্ষোভ সময় স্বাগতিক দেশ সুইজারল্যান্ডের। জি মইনুল হক অপু সাহেব। আসসালামু আলাইকুম সমস্ত নেতা কর্মীবৃন্দ, আমি সর্বপ্রথম সর্ব ইউরোপের সমস্ত নেতা কর্মী বৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তারা একসাথে আমরা একসাথে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, হাজার হাজার নেতা কর্মী আগে একসাথে হয়েছেন একমাত্র এক দাবি এক কথা, গো ব্যাক হাসিনা, উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি মোর হাসিনা ইন বাংলাদেশ। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ মাইনুল হক ভাই। এক মিনিট কারণ কথা বলবেন অস্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা মাসুদুর রহমান সংক্ষিপ্ত আকার। আজকে এই বিক্ষোভ আমরা আজকে এখানে সমবেত হয়েছি সবাই সর্ব ইউরোপের বিভিন্ন দেশ থেকে আজকে এখানে সমবেত হয়েছি একটাই উদ্দেশ্য একটাই দাবি, আমাদের বাংলাদেশে যাদের আন্ডার কেয়ার ডাক্তার সেই দাবিতে এবং আমরা সরকার পদত্যাগ করে জনগণের ভোটাধিকার যাতে ফিরিয়ে দেয় আমাদের একটাই দাবি। ধন্যবাদ মাসুদুর রহমান। ধন্যবাদ মাসুদুর আছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ছিলেন মধুমঙ্গল ছাত্রদল সভা সাংগঠনিক সম্পাদক ইতালি থেকে আসে সাব্বির আহমদকে সংক্ষিপ্ত আকারে আজকের বিক্ষোভ প্রচার করে যাচ্ছে এই সরকারকে আমরা যে কোনো ভাবে হারাতে চাই এবং বাংলাদেশকে একটা কথাকে রাষ্ট্র করতে চাই। ধন্যবাদ সাব্বির আহমেদ। আছেন আমাদের স্পেন বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজউদ্দিন সাহেব সংক্ষিপ্ত আকারে আজকের এই বিক্ষোভ সমাবেশ। সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ হবে গুলি হাসিনাকে ক্ষমতা থেকে এবং আগামী দিনে নির্দলীয় সরকারের নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন যাবো এই আশা করতে পারি। ধন্যবাদ সরকার। ধরবেন ভালো করে ব্যানার ধরে নেবেন।
বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই খালেদ মহিউদ্দিন ভাই আসছেন খালেদ মহিউদ্দিন ভাই আজকে ধন্যবাদ সেন্ট্রাল যুবদলের সদস্য সচিব এবং যুক্তরাজ্য যুবদলের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং তোমাদের নেতৃত্বে যুবদলের যেসব ভাই আসছেন ভাই বোনেরা আসছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এখানে আসার একমাত্র একটি কারণ সবাই জানেন এই বাংলাদেশে 19 কোটি মানুষকে যে কুলিয়া ফিলাপ করে রেখেছে গণতন্ত্রের মা এসপি বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে আগামীর বাংলাদেশ তিনি 19 কোটি মানুষের নেতৃত্ব দেবে আমি শহীদদের আদর্শকে বুকে আনন্দ করে ওই বেয়র মনে একটা স্বপ্ন ছিল স্বনির্ভর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশকে আবারও এই জালিমের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেই তারেক রহমানের নির্দেশে এই কুলি হাসিনাকে পতনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমাদের আজকের এই সুইজারল্যান্ড নিয়ে আসা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা মন থেকে বিশ্বাস করি শহীদ আহমদুল জিয়াউর রহমানের একজন সৈনিক হিসাবে শহীদ আহমদুল জিয়াউর রহমানের আদর্শকে মুখে লালন করি যেহেতু আমরা মনে প্রাণে বিশ্বাস করি অচিরেই অচিরেই এই কুলি হাসিনার পতন হবে বাংলাদেশের গণতন্ত্রের উদ্ধার হবে বাংলাদেশের স্বাধীনতা এবং শান্তি ফিরে আসবে বাংলাদেশের 19 কোটি মানুষকে গণতন্ত্র উপহার দিয়ে আমাদের প্রিয় নেতা লড়াই করার জন্য প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকে নিয়ে শরীরের পুরা রক্ত থাকতে আমরা এই আন্দোলন থেকে পিছু হব না আমরা বিশ্বাস করি আবারও আমরা বলছি আমরা মনে প্রাণে বিশ্বাস করি অচিরেই এই দুঃশাসনের পতন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে দেশের প্রিয় বেগম খালেদা জিয়া মুক্ত হবেন তারেক রহমান বাংলাদেশের 19 কোটি মানুষের নেতৃত্ব দেবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি খুদাহাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের জাতীয়তাবাদী জীবনের জন্য আজকে আসছেন যুক্তরাজ্য বিএনপি সাংস্কৃতিক বিষয় সম্পাদক হাবিবুর রহমান হাবিব ভাই পর্তুগাল বিএনপির উপদেষ্টা এখানে ব্যানার অফিস জহুরুল ইসলাম মিলন ভাই সহ পর্তুগাল বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন হয়েছেন পর্তুগাল বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আবু ইউসুফ তালুকদার আমরা দেখতে পাচ্ছি পর্তুগাল থেকে আসছেন আজকের এই বিক্ষোভ সমাবেশকে নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমি আহ্বান করব পর্তুগাল বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আবু ইউসুফ তালুকদারকে আবু ইউসুফ কারা কারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ আজকের এই জনমতে মিশনের সামনে আমরা বাংলাদেশ থেকে যে ভোট চোর শেখ হাসিনা সরকার আক্রমণ হয়েছে তারই প্রতিবাদ আমরা সেখানে শেখ হাসিনা সেখানে আমরা ইউরোপ তথা যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ করে আপনারা জানেন পর্তুগালের সুসংগঠিত যেখানে সেখানে সেখানেই প্রতিহত করার জন্য তারা উপস্থিত থাকে আমাদের কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন ভাইকে সংক্ষিপ্ত আকারে আজকের এই বিক্ষোভ সমাবেশ নিয়ে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি আমি আজকে এখানে সর্বস্থ নেতৃবৃন্দ
আমরা সবাই মিলে সবার পক্ষ থেকে